বিএনপি আবারও আগুন সন্ত্রাসের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সড়ক ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র করলে বিএনপিকে প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে মার্কিন যুক্তরাষ্ট্র নিন্দা জানালেও বিএনপির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর সড়ক ভবনে বারুইয়ারহাট হেয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এতে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ প্রকল্প সংশ্লিষ্টরা। এ সময়ে যোগাযোগ, বিনিয়োগ ও বাণিজ্য সহ সব ক্ষেত্রে একযোগে এগিয়ে যাবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। To augmenting connectivity, while also reinforcing the quality of national and urban transport in Bangladesh. ভারতের সঙ্গে আমাদের যে bilateral relationship এবং comprehensive partnership, সেটা আমাদের connectivity, আমাদের trade, আমাদের commerce সব দিক থেকে ভারতেরও সুবিধা হয়েছে, আমাদেরও সুবিধা হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ওবায়দুল কাদের। উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো সংঘাত চায় না, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে বিএনপিকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা শান্তি সমাবেশই করে যাব, আপ টু ইলেকশন সতর্ক অবস্থানেই থাকব, আর ইলেকশন প্রতিরোধ করতে এলে আমরাও সেটা প্রতিরোধ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও বিএনপি এ বিষয়ে নীরব কেন, জানতে চান ওবায়দুল কাদের। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, তিনি এ ঘটনাটিকে ভালোভাবে দেখেননি এবং এটা ডিনাউন্সই করেছেন, নিন্দা করেছেন। সেখানে বিএনপি থেকে কোনো রেসপন্সিবল, কোনো দায়িত্বশীল নেতা, তাদের রাজশাহী নেতার এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিষোদগার করেছেন, সেই প্রসঙ্গে তারা আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার আগে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে সমালোচকদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চারটি সিটি কর্পোরেশনেও তাদের প্রার্থী আছে। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।